পঞ্চায়েত ভোটে বিজেপি সব জায়গায় প্রার্থী দিতেই পারবে না, তো ভালো ফলের আশা করে কি করে? যদি কালকেও ভোট ঘোষণা হয়, তৃণমূল কংগ্রেস প্রস্তুত এবং সব জায়গাতেই বিরোধী সিপিএম ও বিজেপি হারবে, কারণ বিজেপি তো সব জায়গাতে প্রার্থী দিতেই পারবে না। ইন্দাসে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই সিপিএম ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে তীব্র ভাষায় আক্রমণ করেন সমীর চক্রবর্তী। বিজেপির রাজ্যসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলেন, ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ফিনিশ। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমীর চক্রবর্তী বলেন, পাগলের প্রলাপ বকছেন বিরোধী দলনেতা। আরে পাগলের তো থাকার জায়গা রাঁচির পাগলা গারদ, তো উনি ফাঁকে কেন? বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চোখা চোখা বাক্যবাণী বিজেপি এবং সিপিএমকে বিদ্ধ করেন সমীর চক্রবর্তী, জানিয়ে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের বান ডেকেছে। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। আহ্বান জানাবেন, কারণ এটাই তো স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দল। আমি তো পরিষ্কার করেছি মঞ্চে, আপনারা যদি ভালো করে শুনে থাকেন, যে সিপিএমের ঢঙে চলতে গেলে সবটাই বৃদ্ধাবাস, আর বিজেপির মতবাদে চলতে গেলে সবটাই বালকিল্লদের হাতে গিয়ে পড়বে, কথাটা বলতে বাধ্য হচ্ছে বালকিল্ল। কমিশন সূত্রে খবর, মার্চ এপ্রিলে পঞ্চায়েত ভোট, আপনারা কতটা প্রস্তুত? দেখুন, একটা কথা, দুটো প্রশ্ন আপনি করে ফেলেছেন। একটা মার্চ এপ্রিলে ভোট কেনা আমি বলতে পারবো না, ওটা নির্বাচন কমিশন বলতে পারবে রাজ্য। তারপর আমরা দিন ঠিক করি না, পার্টি দিন ঠিক করে না, ওটা রাজ্য নির্বাচন কমিশন করবে, এক। আর কতটা প্রস্তুতের কথা বলছেন, তৃণমূল কংগ্রেস কাল ভোট হলেও প্রস্তুত, তার কারণ 365 দিন তারা পড়াশুনো করে মানুষের কাছে থাকে। বরঞ্চ আমি তো খুঁজে বেড়াচ্ছি বিজেপি আর সিপিএম কোথায়, কংগ্রেস তো অস্তিত্বহীন। আর বলুন, আশাবাদী কতটা? পুলিশ যেটা বলছে, বিরোধী পক্ষ বলছে যে ভোটটা যেটা হবে সেটা হচ্ছে প্রশাসন দিয়ে হবে। প্রশাসন মানে পুলিশ দিয়ে হবে? কে বলছে এটা? বেঙ্গল পুলিশ দিয়ে হবে বলছি বিরোধী পক্ষ আজকে। ঠিক আছে, আমার পাল্টা প্রশ্ন, ওটা একদম মিলিটারি নিয়ে আসো ভোট করাতে, কোনো অসুবিধা নেই। কারণ কি জানেন, আজ থেকে আর 2 মাস হয়েছে হায়দ্রাবাদে অন্ধ্রপ্রদেশে বিজেপির জাতীয় কর্মসমিতির 3 দিন বৈঠক ছিল, নরেন্দ্র মোদীও ছিলেন। তাতে বাংলার পর্যালোচনায় উঠে এসছে যে পশ্চিম বাংলায় 1,02,000 বুথ, 1,02,000 বুথ, তার ভেতরে 30% বুথে বিজেপির একজন করে কর্মী আছে, তার বাইরে কোনো বুথে কর্মী নেই। সুতরাং এই কথাটা তো আগে বলে রাখতে হবে, নির্বাচনে ব্যাপক পরাজয় আসছে তাদের, বুথে লোকই নেই, এজেন্ট হওয়ার লোক নেই, প্রার্থী হওয়ার লোক নেই, সেটা তো ওদের জাতীয় কর্মসমিতিতে ওরা ঘোষণা করেছে। সুতরাং একটা তো কোনো অজুহাত খাড়া করতে হবে, সেই খাড়া করার চেষ্টা করছে, তার কারণ নিজেদের লোক নেই, জন নেই, মানুষের সমর্থন নেই, প্রার্থী নেই, তো কী করবে? 60,000-এর ওপর প্রার্থী দিতে হবে ত্রিস্তরে, লোকই নেই। বিজেপি মেরে কেটে 16-17,000-এর বেশি প্রার্থী দিতে পারবে না পশ্চিমবাংলায়। তৃণমূলকে কিচ্ছু করতে হবে না, বাড়িতে শুয়ে থাকলেই যথেষ্ট হবে, লোকই নেই। তারপরে আসন মাপ করার জন্য নিজেদের ব্যর্থতাটাকে ঢাকার জন্যে পরে এসে বলবে বা আগে থেকেই চিৎকার করছে, ওই সমস্ত পুলিশ দিয়ে ভোট হয়ে যাচ্ছে। আর বলুন, শুভেন্দুদেরকে মাঝে মাঝে বলেন ডিসেম্বরে তৃণমূল শেষ, কি বলবেন এ ব্যাপারে? পাগলের প্রলাপের কোনো উত্তর দিতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় 2026 পর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মানুষের রায় তো উন্মাদ, বাইরে কেন, রাঁচির পাগলা গারদে থাকুন, এই মানুষ হাসবে। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে, উল্টো বাড়ি দেখতে হলে আসতেই হবে ডুয়ার্স ফান সিটিতে। ডায়না নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি, জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন, আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।